السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه دودي باتا اكتي كوري بود مذهبي ار دوان بكي دودي باتا اكتي لا مذهبي ار دوان তাদের উভয়ের বক্তব্য আল্লাহ রব আলিনের আকার আছে আকার আছে হাত আছে চোখ আছে মুখমন্ডল আছে বক্তব্য আল্লাহ রব আলমিন দারে গুবিহীন হাজার যুবকের আকার আল্লাহ হলেন আল্লাহ আকার রয়েছে আর অধিকাংশ মানুষের বিশ্বাস হলো আল্লাহ নির্লাহ আমরা নিরাকার সত্তার ইবাদত করি না আমরা সাকার সত্তার ইবাদত করি আমার আল্লাহ হলেন আকার তার আকার রয়েছে হাত রয়েছে তার পা রয়েছে তার মুখমণ্ডল রয়েছে তার চোখ রয়েছে এই বিশ্বাস আমরা করে থাকি আসুন এবার এক্স 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 এল অর্থাৎ এক্সট্রা 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 লার্জ সাইজের বন্ডের বক্তব্য শুনি এখন আমরা বলছি আল্লাহ আকার তিন নিরাকার নন আল্লাহ বিশিষ্ট আল্লাহকে সত্যি কি দেখা যায় না কিতাবে আমরা লিখেছি আল্লাহ আকার ওইখানে মানে উপস্থাপনই করেছি এগারোটা অধ্যায় দিয়ে না এগারোটা অধ্যায় দিছি প্রথম অধ্যায় দিছি আল্লাহ এক একের উপরে কোরআনে কয়টা এত আছে নিরাকার তো এক হয় না এই ব্যাখ্যা শুরু করছি নিরাকারকে এক গণনা করা যায় না আর এক কখনো নিরাকার হয় না আল্লাহ নিরাকার হলে কখনো এক হবে না এরপরে আল্লাহর দুই চোখ মুসা আলাাম যখন ফেরাউনের গোরে লালিত পালিত হয় আল্লাহ বলেন আমার দুই চোখের সামনে মশাল আলিত পালিত হয়েছে রাসুলের সানে বলেছে হে মুহাম্মদ তুমি আমার দুই যুগের সামনে রইয়াছ নো আলামে একজন কিস্তি লোধিসাগরে ছিল আল্লাহ বলেন হে ন তোমার কিস্তি আমার দুই সুখের সামনে এই এইরকম বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন স্থান থেকে চোখের বর্ণটা খুঁজে বের করছে কতগুলো আয়াত এরপরে কানের এর নাই আল্লাহ শুনেন কোরআনে কোথায় কী আছে খুঁজে বের করেছে এরপরে আল্লাহ কথা বলেন কোরআনে কোথায় কী আয়াত সব খুঁজে বের করেছে এরপরে বের করেছে আল্লাহর চেহারা আছে চেহারার উপরে কোরআনে কোথায় কী আছে সেগুলা খুঁজে বের করেছে এরপরে আল্লাহর দুই হাত কোরআনে কোথায় কী আছে খুঁজে বের করেছে এরপরে আল্লাহর দেহ মুবারক কোরআনে ছয়টা এত আছে খুঁজে বের করেছি এরপরে আল্লাহর রুহ মুবারক একুশটা আছে খুঁজে বের করেছি এরপরে আল্লাহর কদম মুবারক হাসরের মাঠে আল্লাহ তার ঘুসা থেকে পায়ের মধ্যে ঘুসা আসে না ঘুসাছে না আপনারা এই গুছার থেকে কাপড় উন্মোচন করবেন পুরা হাসর মাঠ আলোকিত হয়ে যাবে তাহলে বুঝা যে আল্লাহ কাপড়ও পরে কি পরে না পরে না কোরআন থেকে আল্লাহর কদম ওবার করেছি করার পরে এগুলা সাজাইছি সাজিয়ে শুধু আল্লাহর বাণী দিয়া তারই অঙ্গ প্রত্যঙ্গ যে আসে একত্রিত করার পরে এরপরে তাকে কুর্সিতে বসাইছি আল্লাহর কুর্সি আছে তো দলিল দিয়ে কুরসিতে বসাইছে তো আমি বলছিলাম আমার মহান মালিককে আমি তার কুরসিতে বসাইয়া আমি তার কদমে শেষদায় লুটায় বলব দয়াময় তোমার ইচ্ছায় তোমার জগৎ তুমি চালাও আর আমি তোমার কদমে জীবন লুটায় পড়ে জীবন উৎসর্গ করি এইভাবে কিন্তু আমি আকার বের করেছি এবার আমরা আবার এম সাইজ তার বক্তব্য শুনি আমার আল্লাহ হলেন আকার তার আকার রয়েছে হাত রয়েছে তার পা রয়েছে তার মুখমন্ডল রয়েছে তার চোখ রয়েছে এই বিশ্বাস আমরা করে থাকি এখন আমরা বলছি আল্লাহ আকার তিন নিরাকার নন আল্লাহ দায় রিগবিহীন যুবকের আকৃতি বিশিষ্ট এইভাবে কিন্তু আমি আকার বের করেছি আল্লাহ আকার তার আকার রয়েছে হাত রয়েছে তার পা রয়েছে তার মুখমন্ডল রয়েছে তার চোখ রয়েছে এই বিশ্বাস আমরা করে থাকি এইভাবে কিন্তু আমি আকার বের করেছি এই বন্ডরা কি বলল আল্লাহ রব্বুল আলমিনের আকার আছে আল্লাহ রব্বুল আলমিনের আকার আছে হাত আছে পা আছে চোখ আছে মুখমন্ডল আছে এলমি আলোচনা এরা বাচ্চা মানুষ এলমি আলোচনা বুঝবে না এই বিষয়ে এলমি আলোচনা আমরা পরবর্তীতে করব ইনশাআল্লাহ এবং এই যে লামাজাবি বা বা আহলে হাদিস এই এক বক্তব্য আমরা শুনলাম এই মতো আরও আছে এবং এই বিশ্বাসে তারা দেওয়ানবাগি এর সাথে তাদের মিল এই কারণে আমরা আজকের টাইটেল দিয়েছি দুটি পাতা একটি কুড়ি বদমসহ আর দেওয়ানবাগি ওরা বাচ্চা মানুষ ও এই তাদের বিষয়ে পরিপক্কিম আলোচনা ওরা বুঝবে না আমি এই বন্ধদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই তারা যেহেতু আল্লাহ আলমিন রা কার দিলক এবং তাদের বিশ্বাসে তাবিল করা যাবে না আল্লাহর চুক আছে মানে চুক আছে আল্লাহর হাত আছে মানে হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর মুখমন্ডল আছে তাদের জবাবের উপেক্ষায় থাকব সুরা আর রহমান আমাদের সামনে আছে সুরা রহমান আয়াতোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন কুল্লুম্যান আলাই হাফান ওয়াব ক ওয়জহু রব্বী কেদুল জালালি ওয়ালিক রাম তাকে আমদের দিনের কথা ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্তই ধ্বংসশীল এবং অবশিষ্ট থাকবে শুধু তোমার প্রতিপালকের মুখমণ্ডল কুল্লুমান আলি হাফান যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে ওয়া বেক ওয়েজহু রব্বিকাদুল জালা আলী বলে ক্রম শুধুমাত্র অবশিষ্ট থাকবে শুধু তোমার প্রতিপালকের মুখমণ্ডল আল্লাহর বোলা আল আমিনের হাতের গুন্দশা হবে আল্লাহ তো হাত আছে অবশিষ্ট কেমনতের দিন সব ধ্বংস হয়ে যাবে বাকি থাকবে শুধু আল্লাহর মুখমন্ডল তো আল্লাহর হাতের অবস্থা কি হবে হাত কি ধ্বংস হয়ে যাবে আল্লাহর পা আল্লাহর পা যে তারা আকার আকার আছে বিশিষ্ট আল্লাহর পায়ের গুণ দশা হবে আল্লাহর যুগের গুণ হবে না এটা মুখমন্ডলের মধ্যে পড়েছে হিসাবে হয়তো চোখটা বাঁচানো যাবে হাতের পায়ের কি অবস্থা হবে আরও যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং ওই লোকটা যে বলল যে দাড়ি গুফবিহীন একজন যুবকের মতো আল্লাহ বা যুবকের আকৃতিতে আল্লাহ যুবক মানুষের যেসব অঙ্গ প্রত্যঙ্গ থাকে তারা হয়তো এক সময় সবগুলোই দাবি করবে যে আল্লাহর অমুক অঙ্গ আছে আল্লাহর নাউদাহিমিন আল্লাহ রবীন্ন এই বন্ধুদের থেকে আমাদেরকে হেফাজত করুন আমি আবার সেই প্রশ্নে ফিরে যেতে চাই মতো দিন সব ধ্বংস হয়ে যাবে শুধু বাকি থাকবে আল্লাহর মুখমন্ডল এবার আমার প্রশ্ন আল্লাহর হাত মুবারক আছে আল্লাহর হাতের পায়ের হবে অবস্থা হবে আল্লাহর যদি আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থাকে তাহলে সেই সবের অবস্থা কি হবে আল্লাহ তো শুধুমাত্র মুখমন্ডল বাকি থাকবে আর তাবিল করা যাবে না এখানে ব্র্যাকেটে তারা দিয়েছে সত্তা এটা কোথার থেকে আসলো তাবিল তো করা যাবে না তাদের দৃষ্টিতে তাবিল করা যাবে না সুতরাং থাকবে শুধু আল্লাহর মুখমন্ডল আর সব ধ্বংস হয়ে যাবে সুতরাং আল্লাহর আল্লাহ হবে তাদেরকে বল তারা বলতে এটা বলবে তারা আল্লাহর পাও ধ্বংস হবে মা আল্লাহর যদি আরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকে তাহলে সেগুলিও ধ্বংস হবে মা শুধু শুধুমাত্র বাকি থাকবে আল্লাহর মুখমন্ডল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিশ্বের মুসলমানেরা কুরআন শরীফ হাদিস শরীফের অবব্যাখ্যা বর্তমান সময়ে যেমন হচ্ছে এত এমন হয়নি এবং এদের কারোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই আমাদের বিরোধ তাদের সাথে তারা কোরআন শরীফের করে তারা হাদিস জাল বানায় তারা কথা বলে জাল জয়ী দিয়ে দলিল করে এই হচ্ছে তাদের সাথে আমাদের মূল বিরোধ মানুষকে ধোঁকা দে বিভিন্ন কিতাবের নামে তারা মানুষকে ধোকা দে প্রমাণিত এগুলি কেউ যদি বলে ওগুলি প্রমাণ হয়নি তাহলে মানুষ হয়তো কানে শুনে না চোখে দেখে না নতুবা এই সংকীর্ণতা যেগুলি আছে সাংগঠনিক সংকীর্ণতা যেগুলি মানুষের থাকে কোনো একটা সংগঠনের সাথে থাকলে কোনো গ্রুপের সাথে দলের সাথে থাকলে মানুষের মধ্যে এক ধরনের সংকীর্ণতা সৃষ্টি হয় হতে পারে হয়ে থাকে যে আমি আমার দলই একেবারে আর হাক আর বিরোধী যারা আছে সবাই বাতিল এই সংকীর্ণতার ঊর্ধ্বে আমি তাদেরকে আহ্বান করব ইমানের পথে আস এসে আমাদের বক্তব্যগুলি শোনো কিতাব মিলাও আমাদের আলাদা কোনো বক্তব্য না কোনো তাত্ত্বিক আলোচনা নয় কিতাব মিলাও আমরা যেসব হাদিস বলেছি যে তোমরা এইসব হাদিস জাল বানিয়েছো ইয়াজিদের প্রশংসায় হাদিস জাল বানিয়েছ পুরুষ মহিলার নামাজ হুবহু সমান প্রমাণ করতে হাদিস জাল হাদিস বানিয়েছ তোমরা তোমাদের কারো আইব গোপন করার জন্যে বিলাল রাজি আল্লাহ তাল আনহুর নামে বিলাল রাজি আল্লাহ তাল আনহুর ব্যাপারে তোমরা জাল হাদিস বানিয়েছ ভুল স্বীকার করেছ একভাবে এই সব বিষয়ে মেলাইয়া দেখো আমাদের অভিযোগ হচ্ছে তোমরা কোরআন শরীফের অভিপেক্ষা করো মেলাইয়া দেখো বিল ভাই এনা আছে আমাদের অভিযোগ হচ্ছে কিতাবের পর কিতাব তোমরা জালিয়াতি করো যারা আছেন যারা শুনছেন যারা হক পথ চান যারা সত্যিকার ভাবে কোরআন হাদিস অনুসরণ করতে চান মিলিয়ে দেখুন আমাদের কোথাগুলি ঠিক আছে কি নাই অথবা দেড় বছর এই পর্যন্ত কেউ জবাব দিতে পারেনি এবং পারবেও না এই যে সব কথা এই পর্যন্ত আমরা বলেছি এই আসমানের নিচে জমিনের উপরে আমরা তাদেরকে কিতাব জালেতে ধরেছি জাল হাদিস বানাইতে ধরেছি এই আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মায়ের সন্তান জন্ম নেয় নাই যে প্রমাণ করতে পারবে আমরা ঠিক বলিনি কিতাব চুর কিতাবের আবার চোর এরা কিতাব জালিয়াতি করে এরা জাল হাদিস বানায় কোরআন শরীফের অব্যাজ্ঞা করে কোরআন শরীফ তেলাওয়াতও শুদ্ধ করে করতে পারে না লজ্জা হয় বাচ্চাদের সামনে যখন তাদের তেলাওয়া কোনো অনুষ্ঠানে বাজে তখন বাচ্চারা মুস্তি মুস্তি হাসে

বদমজহবি লা মযহবি তথাগত তাহলে হাদিস তারা আদওয়ান বগি সাইম দুটি পাতা একটি গুড়ি বদমজহবি আর দওয়ান বগি আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধুদের থেকে ইমত হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি